তো হ্যালো গাইস, তোমাদের স্বাগত একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি বলবো যে ফেসবুক পাসওয়ার্ড তোমরা নিজেই দেখতে পারবে, ঠিক আছে? এ তোমাদের চেঞ্জ করতে হবে না, আর তোমরা যদি চেঞ্জ করো সেটাও আজকে বলে দেবো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফেসবুক পাসওয়ার্ড তোমরা কীভাবে মানে কীভাবে চেঞ্জটা করবে, এই ভিডিওতে আমি বলবো ফেসবুক পাসওয়ার্ড তোমরা নিজেরাই কীভাবে দেখতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটা অনেক দাবিয়ে দাও, যাতে এরকম ভিডিও তোমাদের ফার্স্ট সামনে চলে আসে, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করি। তোমাদের সর্বপ্রথমে তোমাদের ফেসবুকটা ওপেন করতে হবে। তোমার স্ক্রিনে যে ফেসবুক অ্যাপে ফেসবুকটা তোমাকে অ্যাপটা ওপেন করতে হবে। চলো আমি ফেসবুক অ্যাপটা ওপেন করি। তো তোমাকে ওপেন করার পর দেখা থ্রি ডটে তোমাকে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর নিচে তোমাকে স্ক্রল ডাউন করতে হবে। চলো আমি নিচে স্ক্রল ডাউনটা করি। স্ক্রল ডাউন করার পর লেখা হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তোমাদের এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাকে সেটিং অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লোডিং নেওয়ার পর এখানে লেখা থাকবে সি মোর ইন অ্যাকাউন্ট ক্রিয়েটেড সেন্টার, সরি সেন্টার, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো তোমাদের এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন আছে, সেটা তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখো তোমার চেঞ্জ পাসওয়ার্ড একটা অপশন আছে, তোমরা চাইতে চেঞ্জ পাসওয়ার্ড করতে পারো। আমি আরেকটা তারিখে বলবো যেটা তুমি চেঞ্জ পাসওয়ার্ড না চেঞ্জ করো তোমার পাসওয়ার্ড দেখতে হবে। তোমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর তোমরা যে পাসওয়ার্ড আগের পাসওয়ার্ড না মনে থাকে তাহলে তোমাদের ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে কন্টিনিউ করতে হবে। যেই জিমেলে জিমেলে কিংবা ফোন নাম্বার তোমার অ্যাকাউন্টে লগ ইন থাকবে সেই জিমেলে একটা ফোন নাম্বার কিংবা একটা কোড যাবে, সেই কোডটা তোমাদের এখানে বলতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এখানে 6 ডিজিটের একটা কোড যাবে। তো তোমাদের বলে দিই যেই নাম্বারে তোমার ফেসবুক লগ ইন থাকবে সেই নাম্বারে একটা কোড যাবে। চলো তোমাদের এই কোডটা আসার জন্য অপেক্ষা করি। তো ফাইনালি এখানে কোডটা চলে যাবে। কোডটা আমি লিখে দিই 4904 38। এখানে কোডটা লেখার পর এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমাকে চুজ এ নিউ পাসওয়ার্ড, এখানে একটা নিউ পাসওয়ার্ড তোমাকে চুজ করতে হবে। তো তোমার যে কোনো একটা নিউ পাসওয়ার্ড চুজ করে দেবে, আমি একটা নিউ পাসওয়ার্ড এখানে চুজ করে ফেলি। তোমাদের যেটা মন চাইবে তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু একটু হার্ড পাসওয়ার্ড রাখবে, যাতে কেউ যদি হ্যাকার হ্যাক না করতে পারে এটা হার্ড পাসওয়ার্ড রাখবে। তো আমি একটা হার্ড দেখে একটা পাসওয়ার্ড এখানে রেখে দিই। তো আমি এখানে পাসওয়ার্ড রেখে দিচ্ছি। এবারে তোমাকে নেক্সটে এখানে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করতে হবে, এখানে সেভ করতে পারো, নট নাও করে দিই। এবার নেক্সটে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর লগ আউট আদার ডিভাইস, তুমি আদার ডিভাইসকে লগ আউট করতে পারো। তো আমি এখানে স্টে ই লগ ইন ইন এখানে ক্লিক করতে হবে, ক্লিক করবো আমি। এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ ক্লিক করবো আমি। তো কন্টিনিউ ক্লিক করার পর তোমার সামনে একটা ইনো ইন্টারফেস আসবে, যেটা ওকে করে দিতে হবে তোমাকে। চলো এখানে একটা আমি ওকে করে দিই। ওকে করার পর দেখো ফেসবুকটা ফাইনালি আমার ফেসবুকের পাসওয়ার্ড আমার ফরগেট মানা হয়ে গেছে। এবার আরেকটা টেকনিক বলবো যেখানে তোমরা পাসওয়ার্ড তোমরা দেখতে হবে জিমেলে গিয়ে, ঠিক আছে? তোমাদের সাথে ব্যাক করে তোমাদের জিমেলটা ওপেন করতে হবে। যে জিমেল অ্যাপটা আছে তোমাদের যেখানে সেটা তোমাকে সার্চ করে এখানে ওপেন করতে হবে জিমেলটা, ঠিক আছে? তাহলে আমি এখানে সার্চ করি, সেটা মেল করে দিই, সরি এখানে জিমেল করতে হবে। চলো জিমেলটা চলে। তো তোমাদের রাইট সাইডে কর্নারে দেখো একটা জি বলে অপশন আছে, তোমাদের জিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে গুগল অ্যাকাউন্টে এখানে তোমাদের ক্লিক করতে হবে। তাহলে গুগল অ্যাকাউন্টে আমি ক্লিক করি। তোমার সামনে দেখো হোম বলে অপশন আছে, এখানে তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর এখানে সিকিউরিটি বলে একটা অপশন আছে, এই সিকিউরিটি তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। তাহলে আমি এখানে নিচে আমি স্ক্রল ডাউন করে যাই। নিচে পরে লাস্টে স্ক্রল ডাউন করার পর তোমাদের এমন এমন একটা ইন্টারফেস আসবে, সেখানে তোমার পাসওয়ার্ড দেখতে হবে, ঠিক আছে? এবার তোমার স্ক্রল ডাউন করার পর দেখো নিচে আছে ম্যানেজ পাসওয়ার্ড, ম্যানেজ পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে তোমাকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার, ঠিক আছে? ক্লিক করার পর দেখতে হবে এখানে ফেসবুক অপশন আছে, facebook.com, এটা তোমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশন শো হবে যেখানে তোমার পাসওয়ার্ড এন্ড ফোন নাম্বার সব দেখতে হবে, তেমন চেঞ্জও করতে হবে পাসওয়ার্ড ফোন নাম্বার। তো এইভাবে তোমরা পাসওয়ার্ড ফোন নাম্বার চেঞ্জ করতে পারবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তখন দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে। সবাইকে বাই বাই।